बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি খালেদা জাহান, প্রহসন বাংলা সরকারি খড়গপুর কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা কবিতা দুই কোর্সে ক্লাস নেব। আমরা আমাদের গত বছর যখন ছুটির আগে আমরা বাংলা কবিতা দুই কোর্সে বেশ কিছু ক্লাস করেছিলাম, তার মধ্যে খনিকা কাব্যটি আমরা পড়ে শেষ করেছিলাম। তো আমি আমি ধারণা করছি যেহেতু অনেকদিন তোমাদের ক্লাস অনলাইন ক্লাস বাদে সরাসরি ক্লাস বন্ধ আছে, বার মাঝখানে তোমাদের নির্বাচনী পরীক্ষাও হয়ে গিয়েছে, সুতরাং তোমাদের সামনে কলেজ খুললে হয়তো পরীক্ষা খুব শীঘ্রই নেওয়া হবে। তো আজকে আবার আমি একটু খনিকা কাব্যের ক্লাস নিব। আমি খনিকা কাব্যের কিছু কবিতা আজকে তোমাদের সাথে পাঠ করব, আর হলো খনিকা কাব্যের মাঝখানে বিষয়গুলো আলাপ করব। আমাদের এর আগে আমি তোমাদের সোনারতরি কাব্যেরও ক্লাস নিয়েছিলাম, তো খনিকা কাব্যের আজকে কিছু উল্লেখযোগ্য কবিতা পড়ব। তার আগে খনিকা কাব্য সম্পর্কে খানিকটা আলোচনা করি। আমরা জানি যে খনিকা কাব্যটি 1900 সালে প্রকাশিত হয় প্রথম, এবং এই কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুর 62টি কবিতার সংযোজন করেছে। কাব্যের প্রথম কবিতার নাম উদ্বোধন এবং শেষ কবিতার নাম সমাপ্তি। এবং এই কাব্যের নামকরণের একটি বিশেষত্ব আছে, এই কাব্যের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর নাম করেছেন খনিকা। এবং এই কাব্যের বিষয়গত দিক থেকে যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটি হলো খনবাদী দর্শনকে প্রাধান্য দেয়। জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিক কোনো বিষয়ে যে গুরুত্বহীন নয় সেইটি কিন্তু এই কাব্যের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন। এখন খনিকা কাব্যের যে বিষয়গত ভাবনা বা বিষয়গত বৈশিষ্ট্য সেটি যদি আলাপ করি তাহলে আমাদের খনবাদ সম্পর্কে একটু জানতে হবে। অভিধান অনুসারে খনবাদের অর্থ পর্যালোচনা করলে দেখা যায় যে খন শব্দের অর্থ হলো কালের সূক্ষ্ম অংশ বা সূক্ষ্ম বা অতি ক্ষুদ্র ভাগ, অর্থাৎ খুব ছোট্ট একটি সময়। কালের সূক্ষ্ম অংশকে যখন দার্শনিকভাবে বিশ্লেষণ করা হয় এবং এর ফলে যে ইমেজের তৈরি হয় সেটি হলো খনবাদ। খনবাদের উৎস যদি আমরা সন্ধান করি তাহলে দেখব যে এটি বৌদ্ধ দর্শনের একটি মৌলিক রূপ, এবং এর অর্থ বৌদ্ধ দর্শন অনুযায়ী এর অর্থ হলো বৈপ্লবিক পরিবর্তনকারী, যা জগৎ সমাজ মানুষ সকলকে এই খনবাদ ঘোষণা করছে। খনকাল তথা প্রতিটি সময় তা যতই ক্ষুদ্র হোক না কেন তা একবার অতিক্রান্ত হয়ে গেলে আর কখনো ফিরে আসে না। আমরা জানি যে সময় এবং স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না, অর্থাৎ আমাদের জীবনের যে ছোট যে সময়টি আমরা অতিবাহিত করে ফেলি সেটি আমরা কোনো কিছুর বিনিময়ে আর কখনো ফেরত পাবো না। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই যে জীবনের এই জন্য প্রতিটি সময়কে বিশেষ করে বর্তমানকে গুরুত্ব দিয়েই কিন্তু এই কাব্যের কবিতাগুলো লিখেছেন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবাদ সঙ্গীত থেকে শুরু করে তার কাব্যের যে শাখা প্রশাখা বা যা কাব্যের যে পরিধি, অর্থাৎ করিও কোমল, মানুষী, সোনারতরী, চিত্রা কল্পনা প্রভৃতি কাব্যে যেই রবীন্দ্রনাথকে পাই, খনিকায় কিন্তু সম্পূর্ণ বিপরীত রবীন্দ্রনাথকে, অন্যরকম রবীন্দ্রনাথকে আমরা পাই। এই কাব্যে দেখি যে আমরা রবীন্দ্রনাথের কবিতার সম্পূর্ণ অন্যরকম বৈশিষ্ট্য, অর্থাৎ এই কাব্যের কবিতাগুলো ছড়ার মতন দুলে দুলে মনে হয় নেচে নেচে চলে যাচ্ছে। এবং কবিতার আঙ্গিকের দিকে দেখবো যে কবিতাগুলো সবগুলোই ছড়ার ছন্দ অর্থাৎ সৌরভিত ছন্দে রচিত। আমি ছন্দ বিষয়ে তোমাদের সাথে আলাপ করেছিলাম, আমার মনে হয় যে তোমরা আসলে পড়ালেখা থেকে একটু দূরে সরে গিয়েছো, হয়তো ভুলে যেতে পারো, এই জন্য আবার এই খনিকা কাব্য নিয়ে ক্লাস নেয়। আমরা আজকে খনিকা কাব্যের মূল কবিতাগুলো কিছু কবিতা পড়বো এবং সামনের ক্লাসে আরো কিছু কবিতা পড়বো ইনশাল্লাহ। প্রথম কবিতাটাই দিয়ে শুরু করি। দেখো প্রথম কবিতা, শুধু অকারণ পুলকে উদ্বোধন, শুধু অকারণ পুলকে খনিকের গান গাড়ি আজি প্রাণ খনিক দিনের আলোকে। যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে, তাহাদের গান গাড়ি আজি প্রাণ খনিক দিনের আলোকে। অর্থাৎ এখানে দেখো এই স্তবকে কিন্তু বর্তমানকে গুরুত্ব দিচ্ছেন, বলছেন যে শুধু অকারণ পুলকে খনিকের গান যারা গাইছে তাদেরকে কবি আহ্বান করতে বলছেন। প্রতিনিমেষের কাহিনী আজি বসে বসে গাথিস নে আর বাঁধিস নে স্মৃতি বাহিনী, যা সে আসুক যা হবার হোক, যাহা চলে যায় মুছে যায় শোক যাক শোক,
গেধে যাক ধুলক ভুলক প্রতিপলকের রাগিণী, নিমেষ নিমেষ নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী। এখানে দেখো বলছে যে যা আসে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যে তোমার এই বলছেন যে যা চলে যাচ্ছে সেটি নিয়ে শোক প্রকাশ না করতে, এবং এই এখানে কিন্তু তিনি বর্তমানকেই কি তিনি গুরুত্ব দিতে চাচ্ছেন। তারপর দেখো বলছে, ফুরা যা দেরে ফুরাতে, ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম, ফিরে যাস নেক নেক কুড়াতে, বুঝি নাই যাহা চাই নাই বুঝিতে, জুটিল না যাহা চাই না জুজিতে, খুঁজিতে পড়িল না যাহা কেরবে জুঝিতে, তারি গহব্বর পুরাতে, যখন যা পাস মিটাই নে আস, ফুরাইলে দিস ফুরাতে। আমরা অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবনের অনেক কিছু কেমন ভাবে আঁকড়ে ধরে থাকি, মনে হয় যে সবকিছু আমাদের জন্য চিরন্তন, আসলে কিন্তু বিষয়টি নয়। আমরা আমাদের মানুষ যেমন মরণশীল, তেমনি প্রত্যেকটি জিনিসও কিন্তু এক সময় ফুরিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমরা অনেক সময় এই ধ্বংসটা বা এই ফুরানোটা বা এই চলে যাওয়াটাকে মেনে নিতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুর এই মেনে নেওয়ার কৌশল আমাদেরকে কিন্তু শিখাচ্ছেন। তারপর দেখো বলছে, ওরে থাক থাক কাঁদনি, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেরে, নিজ হাতে বাঁধা বাঁধনি, যে সহজ তোর রয়েছে সমুখে, আদরে তাহারে ডেকে নেড়ে বুকে, আজিকার মতো জাগ জাগ চুকে, যত অসাধ্য সাধনি। আমরা দূরের দিকে আকৃষ্ট হই, এবং যেটি আমাদের কাছে নেই সেটি পাবার জন্য আমাদের ব্যাকুল আকুলতা, কিন্তু যা আমাদের হাতের কাছে রয়েছে সেটিকে আমরা মূল্য দিই না, গুরুত্ব দিই না। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে যা আমাদের কাছে আছে, পাশে আছে, সেটিরই সব যথাযথ সমাদর করা উচিত। শুধু অকারণ পুলকে, নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ছলকে ছলকে, ধরণীর পরে শিথিল বাঁধন, ঝলমল প্রাণ করিস যাপন, ছুঁয়ে ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিষ ফুলের আলোকে, মর্মর তানে ভরে ওঠো গানে, শুধু অকারণ পুলকে। দেখো এখানে বলছে যে নদীর জলে পড়া আলোর মতন ঝলক লেগে জীবনটাকে চালিয়ে যাওয়ার জন্য, এবং শিরিষ ফুলের ফুলের মধ্যে শিশির যেমন খানিক সময়ের জন্য অবস্থান করে, সেই সময়ের মতন অবস্থান করাতে, এবং আমরা আমাদের আমাদের জীবনটি যে খুব অল্প সময়ের জন্য, সেই শিক্ষাটি কিন্তু বারবার এই কবিতার মধ্যে বিভিন্ন চরণে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখাচ্ছেন এবং বলবার চেষ্টা করছেন। তো এই যে উদ্বোধন কবিতা দিয়ে কিন্তু তিনি জীবনের একেবারে কোনি জায়গাটি বা একেবারে বর্তমানকে কিন্তু গুরুত্ব দিচ্ছেন, এবং বর্তমানকে যাপন করার জন্য কিন্তু বারবার কবিতা আগিয়ে দিচ্ছেন। এরপর আমরা পড়বো হলো শাস্ত্র কবিতাটি। আমরা জানি যে আমরা মনে করি যে বৃদ্ধ হলে তীর্থযাত্রা অথবা ভ্রমণ করার একটা প্রবণতা থাকে। আমরা যৌবনে অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি, সামান্য সময়ও বের করতে পারি না, যার জন্য আমাদের মনে হয় যে আমরা যখন অবসর পাবো, অর্থাৎ আমরা রিটায়ারমেন্টে যাব, তখন আমরা বিভিন্ন জায়গা বা দর্শনীয় স্থান ভ্রমণ করতে যাব অথবা তীর্থে যাব, দেখবে যে আমাদের অনেকের মধ্যে প্রবণতা আছে একেবারে সেই জীবনে আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অর্থাৎ হজ করতে যাই, অথবা সনাতন ধর্মের যারা আছে তারা অন্য অন্য ধর্মীয় স্থানগুলোতে যায়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দেখো কি বলছেন, একেবারে ভিন্ন মত পোষণ করছেন। পঞ্চাশোর্ধ্ব বনে যাবে এমন কথা শাস্ত্র বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। বনে এত বকুল ফুটে গেয়ে মরে কোকিল পাখি, লতা পাতার অন্তরালে বুবু বড় সরস ডাকাডাকি, চাপার সাথে চাঁদের আলো সে সৃষ্টি কি কেবল মিছে, এসব যারা বোঝে তারা পঞ্চাশের অনেক নিচে। এই যে এখানে দেখো বলছে যে বনের যে সৌন্দর্য অথবা প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য অবশ্যই বয়সটা তরুণ হতে হবে, কারণ কারণও রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দেখে বললে যে বৃদ্ধ হলে মানুষ সংসারের সাথে, জগতের সাথে, জীবনের সাথে অনেক বেশি আষ্টে পিষ্টে লেগে যায়,
তখন এবং সে তার শারীরিক মানসিক নানান ধরনের প্রতিকূলতা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তখন আর তার বনের সৌন্দর্য দেখার যে মনটা সেই মনটা আর থাকে না। দেখো বলছে, ঘরের মধ্যে বকাবকি, নানান মুখে নানান কথা, হাজার লোকে নজর পাড়ে এ একটুকুনাই বিরলতা, সময় অল্প ফুরায় তাও অরসিকের আনাগোনায় ঘন্টা ধরে থাকেন তিনি সৎপ্রসঙ্গ আলোচনায়। হতভাগ্য নবীন যুবা কাজেই থাকে বনের খোঁজে, ঘরের মধ্যে মুক্তি যে নেই এ কথা সে বিশেষ বোঝে। যে বৃদ্ধরা কি করে, যে নানান কাজে ব্যস্ত থাকে যেটি বললাম, কিন্তু নবীন যুবা যারা তাদের কিন্তু সংসারের ভারটি যখন তাদের কাঁধে পড়ে নাই যখনও, তখন কিন্তু তারা নির্ভর থাকে। এই জন্য প্রকৃতির সৌন্দর্য যথাযথভাবে আস্বাদন করার যে সুযোগ মন বা মস্তিষ্ক দরকার, সেটি কিন্তু তরুণদের রয়েছে, এটি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বোঝাতে চাচ্ছেন। এরপর দেখো বলছে, আমরা সবাই নব্যলোকের সভ্য যুবা অনাচারী, মনুশাস্ত্র শুদ্রে দিয়ে নতুন বিধি করব জানি। এই যে মনু যে শাস্ত্র নির্ধারণ করেছেন বা লিখে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেইটিকে শুদ্রে দিয়ে নতুন বিধি জারি করবেন। দেখো বলছে কেমন করে, গুরু থাকুন ঘরের কোণে, পয়সা করি করুন জমা, দেখুন বসে বিষয়পত্র চালান মামলা মোকদ্দমা, ফাগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের পথে, রাত্রি জেগে সাধ্য সাধুন সাধুন থাকুক রত কঠিন ভতে। এই যে দেখো, আমরা জানি যে ভ্রমণ করতে কিন্তু শারীরিকভাবে অনেক শক্তিরও প্রয়োজন হয়, যেটা তরুণ বয়সেই আসলে সম্ভব, বৃদ্ধ বয়সে কিন্তু সেটি সম্ভব না। তো এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আসলে পঞ্চাশোর্ধ্ব যে বনে যাবে, শাস্ত্রে যে এই ধরনের কথাবার্তা আছে, এটাকে তিনি পরিবর্তন করতে চাচ্ছেন এবং সেটি কিন্তু হাস্যরসের মাধ্যমে কিন্তু উপস্থাপন করছেন। এরপর আমরা কবির বয়স কবিতাটি পড়বো। আমি মাঝখানে কিছু কবিতা সামনে পড়বো ইনশাল্লাহ, তো আজকে কবির বয়স কবিতাটা এর পাশে পড়ি। যে শাস্ত্র কবিতাটির সাথে সাথে যদি কবির বয়সটা পড়ি, তাহলে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা এই কাব্যটি লিখেছেন হলো 1899 সালে এবং প্রকাশ হয়েছে হলো 1900 সালে। তো রবীন্দ্রনাথের বয়স তখন 40। দেখো 40 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুভূতি বা তিনি কেমন করে নিজের বিষয়টাকে ভাবছেন সেটি আমরা দেখি। ওরে কবি সন্ধ্যা হয়ে এলো, কেশে আমার ধরেছে যে পাক, বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনিতেছি কি পরকালের ডাক। দেখো কবিকে কি প্রশ্ন করছে একজন, যে সন্ধ্যা হয়ে এলো অর্থাৎ তোমার বয়স অনেক হয়ে এলো, এখন তোমার চুলে পাক ধরেছে, তুমি কি বসে বসে পরকালের ডাক শুনছো। কবি দেখো তখন উত্তর করছে, কবি কবি সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ, এপারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ। অর্থাৎ কবি মনে করছেন যে তার 40 বছর বয়স হচ্ছে, তিনি বুঝতে পারছেন যে তিনি জীবনের মধ্যাহ্নে পৌঁছে গেছেন, অথবা এটাই অন্তিম হতে পারে। তারপরে তিনি ভাবছেন যে তাকে কেউ ডাকতে পারে উপর থেকে। তারপর দেখো বলছে, যদি কোথায় বকুল বনচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে, দুটি আখির পরে দুইটি আখি মিলেতে চায় দুরন্ত সঙ্গীতে, কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি, আমি যদি ভবের কুলে বসে পরকালের ভালো মন্দে গুনি। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে তার কবিতার মধ্যে প্রণয়ের যে বিষয় আসে তিনি উপস্থাপন করেছেন, এবং তরুণ তরুণীদের মনস্তত্ত্বের যে বিষয় উপস্থাপন করেছেন, তিনি যদি এখন কবিতা লেখা বন্ধ করে দেন, তাহলে এই কপট কপটে বা এই যুগ এই যুগলের কি হবে। তাদের যদি অনুভূতি নিয়ে কবিতা না লিখেন, তিনি যদি পরকালে ভালো মন্দ গণেন, তাহলে কেমন হবে। তারপর দেখো বলছে, সন্ধ্যা তারা উঠে অস্ত গেলে গেল, চিতা নিবে এলো নদীর ধারে, কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে, শৃগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে, পোড়া বাড়ির শূন্য আঙিনাতে, এমন কালে কোন গৃহ ত্যাগী হেথে যদি জাগতে আসে রাতে, জোর হস্তে ঊর্ধ্বে তুলি মাথা চেয়ে দেখে সপ্ত ঋষির পানে, প্রাণের কূলে আঘাত করে ধীরে সুপ্তি সাগর শব্দবিহীন গানে, ত্রিভুবনের গোপন কথাখানি কে জাগিয়ে তুলবে তাহার মনে, আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে। দেখো বলছে যে যিনি গৃহত্যাগ করেছেন অথবা যিনি উদ্ভ্রান্ত আছেন অথবা যিনি মানসিকভাবে একাবোধ করছেন, অনেকের ভাবে ঘুরছেন নানান জায়গায়, তার মধ্যে যদি
জগতের সৌন্দর্য অথবা জীবন তৃষ্ণার বোধ না জাগাতে না জাগান কবি, না জাগিয়ে যদি তিনি আপন মুক্তির জন্য পরকালে চিন্তা করেন তাহলে কেমন হবে। এর মাধ্যমে কিন্তু আরো একটি ইঙ্গিত আমরা পাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যের মাধ্যমে মানুষের মধ্যে জগৎ সম্পর্কে এবং জীবন সম্পর্কে একটি ইতিবাচক ধারণা দিচ্ছেন। এটি কিন্তু কবিতার মধ্যে, এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর মধ্যে এই কথাটি বোঝাতে চাচ্ছেন। এরপর দেখো বলছেন, কে সে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন, পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে পাড়ার সকল ছেলে এবং বুড়ো সবার সমবয়সী আমি। এটি কিন্তু একদিক থেকে সত্য, কারণ রবীন্দ্রনাথের কবিতা আমরা একদিকে যেমন তরুণ মানুষের মনস্তত্ত্বের ছবি দেখি, তেমনি বৃদ্ধ মানুষের কিন্তু মনস্তত্ত্বের ছবি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে এঁকেছেন। এরপর দেখো বলছেন, কোষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আখির কোণে কোণে, কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে, কেউ বা থাকে ঘরের কোণে দোহে জগৎ মাঝে, কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে, মরে একলা ঘরের শোকে, জনারণ্যে কেউ বা হারায় পথ, সবাই মরে করেন ডাকা ডাকে, কখন শুনি পরকালের ডাক, সবার আমি সমান বয়সী যে চলে চলে আমার যত। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে বিশ্বকবি হিসেবে কিন্তু আসলে এখানেই ঘোষণা করে দিয়েছেন। তিনি বলছেন পৃথিবীর সকল বয়সের সকল মানুষের তিনি কবি এবং সবাই তাকে ডাকছে, অর্থাৎ তিনি সব বয়সী মানুষের কাছ থেকে কবিতা লেখার অনুপ্রেরণা পাচ্ছে, এবং সেটি কিন্তু এখানে বলছেন যে কে সে আমার যতই ধরুক পাক আমি কিন্তু আসলে সবার সমবয়স। এরপর দেখো আমরা তথাপি কবিতাটি পড়ব। রবীন্দ্রনাথ বলছেন, তুমি যদি আমায় ভালো না বাসো, রাগ করি যে এমন আমার সাধ্য নাই, এমন কথার দেব না কো আভাসও, আমারও মন তোমার পায়ে বাধ্য নাই। দেখো এখানে কিন্তু রবীন্দ্রনাথ এই যে আমাদের সমাজে এবং মানুষের মধ্যে যে একাধিক মানুষের প্রতি ভালো লাগার বোধটা থাকতে পারে সেটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলছেন। এরপর দেখো বলছে, নাইকো আমার কোন গরব গরব গরিমা, যেমন করি করো আমার বঞ্চিত, তুমি নারো তোমার সোনার প্রতিমা, রবে আমার মনের মধ্যে সঞ্চিত। বলছে তুমি যদি না থাকো, তোমার তোমার সোনার প্রতিমা কিন্তু আমার মনের মধ্যে সঞ্চিত থাকবে। তারপর দেখো বলছে, কিন্তু তবু তুমি থাকো সমস্যা যা ঘুচি, স্মৃতির চেয়ে আসক্তিতে আমার রক্ষিয়েছি। রবীন্দ্রনাথ বলছেন যে তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তাতে আমার সমস্যা নেই, কিন্তু তুমি থাকলে সমস্যা ঘুচে যায়, এবং স্মৃতির চেয়ে তিনি আসল মানুষটিকেই কিন্তু কাছে চাচ্ছেন। এরপর দেখো বলছে, দৈব স্মৃতি হারিয়ে যাওয়া শক্ত নয়, কিন্তু সেটা কিন্তু বলেই রাখা সঙ্গত, তাহা ছাড়া যারা তোমার ভক্ত নয় নিন্দা তারা করতে পারে অন্তত, তাহা ছাড়া চিরদিন কি কষ্টে যায়, আমার ওই অশ্রু হবে মার্জনা, ভাগ্যে যদি একটি কেহ নষ্টে যায় সান্ত্বনার্থে হয়তো বাবু চারজনা। বলছেন যে যাকে ভালো লাগে বা যার সাথে একবার সম্বন্ধ হয়ে গেছে তিনি যদি ভাগ্যের কারণে চলেই যান, তাহলে হয়তো তার বদলে চারজন পেতেও পারি বা অন্যজনকে পেতেও পারি, কিন্তু তিনি তা চাচ্ছেন না, কেন সেটি দেখো। কিন্তু তবু তুমি থাকো সমস্যা যা খুঁজি, চারের চেয়ে একের পরই আমারও ফিরেছে। বলছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর একজনের প্রতি বিশ্বস্ত, একজন সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকতে চাচ্ছেন, তিনি একাধিক সঙ্গীর প্রতি সঙ্গীর ইচ্ছা করছেন না, এখানে কিন্তু সেই বিষয়টি রসাত্মক ভাবে উপস্থাপন করেছেন। এরপর আমরা বিদায় কবিতাটি পড়ে আজকে শেষ করব। বিদায় কবিতাটি রবীন্দ্রনাথের যে রোমান্টিক চিন্তা ভাবনা সেটির প্রকাশ আমরা দেখি, আরো রবীন্দ্রনাথ মৃত্যু চিন্তা কেমন করে করছেন এবং মৃত্যুটিকে কেমন ইতিবাচক ভাবে উপস্থাপন করছেন সেটি আমরা এই কবিতার মধ্যে আজকে দেখব। দেখো বলছে বিদায়, তোমরা নিশি যাপন করো, এখনো রাত হয়েছে রয়েছে ভাই, আমায় কিন্তু বিদায় দেহ, ঘুমোতে যাই ঘুমোতে যাই, মাথার দিব্যি ওঠো না কেউ, আগ বাড়িয়ে দিতে আমায়, চলছে যেমন চলুক তেমন, হঠাৎ যেন গান না থামায়, আমার যন্ত্রে একটি তন্ত্রী একটু যেন বিকল বাজে, মনের মধ্যে শুনছি যেটা সেটা হাতে সেটা আসছে না যে, একেবারে থামার আগে সময় রেখে থামতে থামতে যে চাই, আজকে কিন্তু শ্রান্ত আছি ঘুমোতে যাই ঘুমোতে যাই। একবারই রোমান্টিক চিন্তা ভাবনা, রবীন্দ্রনাথ বলছেন যে তিনি একেবারে থেমে যাওয়ার আগে একটু সময় নিয়ে থামতে চাচ্ছেন, অর্থাৎ মৃত্যুবরণের আগেই তিনি আরো একটু প্রস্তুতি নিতে চাচ্ছেন মৃত্যুর জন্য। তারপর দেখো বলছে,
আধার আলোয় সাদা কালো, সাদায় কালোয় দিনটা ভালোই গেছে কাটি, তাহার জন্যে কারো সঙ্গে নাই তো কোনো ঝগড়াঝাটি। মাঝে মাঝে ভেবেছিলুম একটু আধটু এটা ওটা বদল যদি করতে পারতো হতে, থাকতো না কো কোনো খোটা। দেখো আমরা অনেক সময় মনে করি আমাদের জীবনে যদি এটা না হয় এটা হতো, বা এ এমন না হয় অমন হতো, রবীন্দ্রনাথের জীবনে এরকম কিছু হয়েছে, কিন্তু তারপর তার মনের মধ্যে তিনি তেমন করে আঘাত বোধ করছেন না। তারপর দেখো বদল হলে তখন মনটা হয়ে পড়তো ব্যতিব্যস্ত, এখন যেমন আছে আমার সেইটে আবার চেয়ে বসতো। এই যে আমরা মনে করি যে আমার জীবনে এরকম না হয় ওরকম হলে মনে হয় ভালো হতো, কিন্তু এই যে এখন যেমন হয়েছে এরকম না হয়ে যদি অন্যরকম হতো তাহলে এখনকার মতো হওয়ার জন্য আমরা কিন্তু হয়তো বা কাঁদতাম বা বাসনা করতাম, কারণ আমাদের বর্তমানে যে অবস্থান আছে সেইটা নিয়ে কিন্তু আমরা খুব কম মানুষই কিন্তু শুকরিয়া করি বা খুশি থাকি। তারপর দেখো বলছেন, তাই ভেবেছি দিনটা আমার ভালোই গেছে, কিছু না চাই আজকে, শুধু শ্রান্ত আছি ঘুমোতে যাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সকল মানুষকে এই বোধটা দিচ্ছেন যে তোমার বর্তমানে যা আছে বা তোমার জীবনের সাথে যা ঘটে গেছে সেইটাই আসলে তোমার জন্য সবচেয়ে উপযুক্ত ছিল, এবং অন্য কিছু হতে পারতো। এই ভাবনার থেকে আমরা হয়তো অনেক সময় মন খারাপ করি অথবা চাই, কিন্তু আসলে সেটি আমাদের জন্য মঙ্গলজনক নাও হতে পারতো, সেই শিক্ষাটি কিন্তু এই কবিতার মধ্যে তিনি আমাদের দিচ্ছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ আরো কিছু কবিতা পড়ব, এবং তোমরাও পাশাপাশি কবিতাগুলো আবার পড়বে, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম।